নিজের স্বামীর কথা এসেছে আপনি যদি নি হন শোনেন স্বামীর সীমা করা লাগবে স্বামীর সেবা যদি করেন না মনে রাখবেন আল্লাহ আপনার জান্নাতে দিবে যদি বলেন কেমন পৃথিবীর বুকে যদি কোনো স্ত্রী আগে মারা যায় সলফি সালহীন কেউ লিখেছেন একটা কেতাবে পড়লাম সলাফের কেতাবে পড়লাম ওই কেতাবটাতে লিখেছেন একজন বড় আলেম কোন ব্যক্তি স্বামী স্ত্রীর কথা আলোচনা করতে গিয়ে উনি একজন স্ত্রী যদি আগে মারা যায় ওই স্ত্রীর স্বামী যদি আল্লাহকে বলে আল্লাহ আমার স্ত্রী দুনিয়ার আর জিন্দেগিতে আমাকে সন্তুষ্ট করে মারা গেছে আল্লাহ বলবেন শোন তোমার স্ত্রীকে আমি মাফ করে জান্নাতবাসী করে দিব জরে বলুন না সুবাহান আল্লাহ কিন্তু ভাই যাক যে সাতাম না সাথিয়েছে স্ত্রীরা দোয়া বের হবে 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 গালি দায় হাদিস এসেছে বোকারেশ্বরী হাদিস নাম্বার উনত্রিশে মায়ার নবী রহমতুল্লিন আলমিন বলতেছেন ওই স্ত্রী কখনো জান্নাতে যেতে পারবে না ওই স্ত্রী কোনোদিন জান্নাতে যেতে পারবে না যে স্ত্রী গাপ দুনিয়াতে নিজের স্বামীর সঙ্গে ষাট বছর জিন্দেগি কাটিয়েছে দানপত্র জীবন কাটানছে কিন্তু মাঝখানে একটা কথা বলার জন্য সব দানপত্র জীবনটা বরবাদ হয়ে যাবে ওই স্ত্রী যদি বলে স্বামী গো তুমি আমার জন্য কি করেছ বাসে এতটুকু কথা যদি কোনো স্ত্রী এতটুকু বলে যে তুমি আমার জন্য কি করেছ কথাটা দেখেন লট কত এটা বলার কারণে যদি স্বামীর কাছে যদি মাপ না নিয়ে মারা যায় স্বামীর যদি আগে মৃত্যু হয় স্ত্রী যদি তার আপনাদের মসজিদের মতন এক এক লাখটা মসজিদ তৈরি করে তবু ওই মেয়েটাকে জাহার যেতে হবে বুঝতে পারলাম স্বামী স্ত্রীর গভীর প্রেম যে মা আপনাকে দশ মাস দশ দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে ওই মা যে বাপ আপনাকে বাপ সন্তান হিসাবে আপনাকে দুনিয়াতে লালন পালন করেছে তাহলে কেয়ামতের দিনে আল্লাহ পাক সুবহান আপনাকেও আপনার মা বাবাকেও যখন জান্নাত দিবে মনে রাখবেন আপনি গিয়ে বলেন তো আপনার বাপার আপনার মাকে বাবা দুনিয়ার জিন্দগিতে আপনি আপনার কাঁদে ঘুরতাম বাবা গো ওই ঘুরতে গিয়ে বাবা কতই না আপনার কান্দে আমি পিশাব করেছি গো বাবা বাবা আপনি ভালো বেশে আপনি আমাকে কোনোদিন ছাল মারান নাই ও মা গো দশ মাস দশ দিন পেটে ধারণ করার পরে গো মা আপনি কোনো কোনোদিন অত্যাচার করেন নাই অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে রে মা আল্লা আল্লাহ আপনাকে দিয়েছে আব্বাকেও দিয়েছে আমাকেও আল্লাহ দিয়েছে মা গো আমি তোমার সন্তান বলছি মা তোমার জান্নাতে আমি থাকতে চা এখানে আলেমরা বসে আছে বলুন নিজের মা পর্যন্ত নিজের ছেলেকে নিজের জান্নাতে রাখার জন্য তৈরি হবে না বাবাও তৈরি হবে না কিন্তু আল্লাহ পাক বলতেছেন বন্ধ শখ কিন্তু আমি স্বামী স্ত্রী মোহাম্মদ কেমন করে ছিঁড়ে গোলাম বুঝে নে তোমার স্ত্রী যদি জান্নাতি হয় আর তোমাকেও আল্লাহ যদি জান্নাতি দেয় আল্লাহ বলছেন তুই আমি একটাই জান্নাতে রাখব জরে সরে বড় নারায়ণ হাই রে মুসলমান আজ আপনাদেরকে বলে মায়েরাপ কোনদিন স্বামীর সঙ্গে যেই বা যারা কেউ যদি খারাপ ব্যবহার করে থাকেন মেহেরবানি করে বঞ্চিব আজকে কি অন্ধকার ঘরে আপনি ঢুকে যাবেন নিজের স্বামীর দুটি পা ধরে বলবেন স্বামী গো আমার চলতে ফিরতে উঠতে বসতে স্বামী আমার কোথায় আপনাকে আঘাত লাগতে পারে স্বামী গো স্বামী শোন মেঘের করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন এই রকম যদি একজন প্রতিদিন মহিলা সারাদিন চলবে সারাদিন চলবে রাত যখন ঘুমানোর সময় স্বামীর পাশে দাঁড়াবে সঙ্গে সঙ্গে স্বামীর হাত পা ধরে বলবে স্বামী গপ আজকে তিনটা চলতে পিত্তি আমার যদি খুব কোন ত্রুটি হয় স্বামী মাফ করে দিবে এই এরকম কোনদিন কোন স্ত্রী যদি পর্যন্ত করে আল্লাহ তোমার স্বামী সন্তুষ্ট আমি আল্লাহ সন্তুষ্ট আর যদি আল্লাহ সন্তুষ্ট গোলাঘা তাহলে মনে রাখবেন ওই বন্দির জন্য আল্লাহ ঠিকানা জান্নাত করে রেখেছে যে চরে সরে বন আমার থাকবেন আসি কখন কেউ তো জানে না মহরণ আসি বে কখন কেউ তো জানে না আমি মরে গেলে যাইও না আমার মহরণ আসি কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার চাই গানা অন্ধকার কবর যে আমার আস কলটি ইkana ও বাইরে চলে যাবে ও বাইরে কে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মহান আসিবে কখন কেও তো জানে না মাশাআল্লাহ रफीকুল মেম্বার আল্লাহ এখানে দ ছিল 5000 টাকায় আল্লাহ খুশি মনে দিলো আবুল কলম কোথায় গেল ওকে ধরেন জি হয় আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যার তিনি হলেন দয়ার মদিনা ও ভাই বুজ বসে দেখি নবী বিনা ও ভাই বুঝ বসে দেখি নবী বিনা আপন কে হন আমার মহরান আসিবে কখন কেও তো জানে না ওই আমার মহরান আসিবে কখন কেও তো জানে না অউলগুলম ভাই আপনার খবর কি আপনি যে স্টপ হয়ে গেছেন কি মোবাইল সুযোগ করে দিয়েছেন নাকি কখন হবে আমার শেষ আমার পেট্রোল শেষ রিজার্ভে চলছে এখন আমি জি আমি রিজার্ভ কোন সময় হাওয়া নিবে বলা যাবে না গাড়ি হাওয়া নিলে মেকানিক কাছে যেতে হয় তাই না জি আমাকে যেভাবে টাইম দিয়েছে তার থেকে একেবারে আধা ঘন্টা বেশি হয়ে গেছে আমার জি তো আপনাকে বলছি ভাইজান এটা আপনাদের মোহ্বতে কিন্তু দেখবেন আপনাদের সঙ্গে আমি যেভাবে ব্যবহার করছি আপনারা কিন্তু আমার সঙ্গে এইভাবে ব্যবহার করবেন কিন্তু আমাকে গাড়িটা ধরেই দেবেন বোঝাতে পারলাম এটা আপনাদের কমিটির উপর আমার এটা বিশেষ অনুরোধ থাকবে জি আপনাদেরকে বলি তো মা আপনারা আছেন কি বলছিলাম স্বামীর সেবা এবার আসেন হাদিসের দিকে তিরমিজি শরীফ হাদিসের রাবি হচ্ছেন আন আবি হরাইরা তারা জিয়াল্লাহ গত আলা আন হো কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আলমার আতু আউরাতন ফাইদা ইদাখৰ রজাদ ফাইস্তা শেরাপ সইতা গন মহিলারাখনো পর্দার জিনিস আলমার আতু মারাত মানে মহিলা হম আওৰাত উর্দুতে আমরা বলি মহিলাদেরকে আওরাত আরবিতে আওরাত মানে এখন পর্দা দেখেন আল্লাহ আপনাকে কেমন অফার দিয়েছে রে মা আগা গা হপ পর্দার জিনিস এরা পর্দায় থাকবে মুসলমান সবসময় লাভ খুঁজে বলে কেমন এই আমলটা করব কি লাভ হবে বলুন ঠিক নাবে ঠিক এই আমল করব কি লাভ আল্লাহ কি দিবে বন্ধুরে আলমারা তো আমরা দাদা ভাই কিছু করেন দাদা আমি কি কব সবাই পাঁচই দিছে আপনিও দিয়ে দেন হ্যাঁ কত্রি পাবেন কহা আর দুই হাজার ভাই আমার আমার একে দাদাই আল্লাহ এখানে তো ছিল তিন হাজার টাকা আল্লাহ দান করে গেল যে আসা যে নিয়ে উদ্দেশ্যে আল্লাহ করেছে গো এই দান কবুল করো তুমি সুবাগার পরকালে দি আল্লাহ জান্ন আমিন আলমরাত আওরত মহিলাদের হলো পর্দা জড়িয়ে আকাশ এরা পর্দা আমি বললাম মুসলমান করলে কি লাভ হবে কত নেকি হবে কত শর্ট আমল করলে বেশি নেকি আমরা চাই কি যায় না দেখেন খুঁজি কি খুঁজি না আলেমদের কাছে আল্লাহ তাআলা এর নবী বলতেছেন একটা মুখিনা যদি নিজে মনে করে একটা মুকিনা যদি পর্দার জিনিস পর্দায় থাকবে এর ব্যাখ্যা করতে গিয়ে হাজার আসকালুল্লাহ তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন ওই বন্দিকে আল্লাহ জেই বান্দি আলমারা তো আওরাতুন তুন মহিলারা হলো পর্দার জিনিস পর্দায় থাকবে যতক্ষণ পর্দায় থাকবে ওই মহিলাটা আল্লাহর হেফাজতে থাকবে জরে বড় নারাই থাকবে যদি কোন মেয়ের হেফাজতের দায়িত্ব আল্লাহ আগনিয়া নাই পৃথিবীর ইফতিজিন ওই মহিলার সঙ্গে হতে পারে হবে ওই মহিলার সঙ্গে ধর্ষণ হবে না র্যাব হবে না ইফতিজিন হবে না কেননা আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিয়েছে ফায়দা খরাজাগাদ ওই মহিলাটা যদি আল্লাহর আইনের পায়ে চলে যায় তারা মানে হলাম পর্দা ছাড়াই যদি বেরিয়ে যা আগা ফায়দা খরাজান ফাইস্তা সেরাপাঘা সৈত ওর পিছনে সৈতান লেগে যাবে কেমন লাগবে শয়তান ফাইস্তা সেরাপ আকাশ অনেক নয় দেখবেন যখন বাড়িতে আছে তখন খুব ভালো আছে যা তো বাড়ি থেকে বেরিয়ে গেল ওর চাল চলনটা আলদা হয়ে যায় তাই না আছে কি আছে না জরে বলেন এখনকার বাজারে ভাই বাসে চলা খুব অত্যন্ত কষ্টকর হয়ে গেছে আরে আমরা ওইগুলো পারফিউম আমরা আমরা ইস্তেমাল করতে ব্যবহার করতে পারি না আর ওই সমস্ত পারফিউমগুলো মহিলা মহিলাগুলো ইস্তেমাল করছে ব্যবহার করছে আপনি অবাক হয়ে যাবেন মহিলারা পারফিউম ব্যবহার করতে পারে কি পারেন না আপনার প্রশ্ন হচ্ছে কি ছেড়ে দিব বলছে ছেড়ে 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 আলাইকুম দিবেন মহিলারা পারফিউম লাগাতে পারে কি না কে বলছে শুনেছিস তুই পারে কি পারে না কেউ বলছে পারে কেউ বলছে পারে না কে পারবে হাদিস কি বলছে দেখেন মায়েরা এটা শোনেন যারা পারফিউম লাগিয়ে বেড়াচ্ছে তোর পাম পারফিউমে ঝাঁটার বাড়ি হাদিস জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম সাতজন ওয়ফি রেবায় তিন দশজন সাহাবিকে নিয়ে বসে আছেন সাত অথবা দশটা সাহাবিকে নিয়ে আল্লাহ নেই বসে আছেন ইতিমধ্যে নবী করি সাহাশালাম ঠিক বাম পাশ দিয়ে একটা মহিলা হেঁটে চলে যাচ্ছেন মুসলিম শরীফের হাদিস নবী করি সাহাশালাম হাদিসটা কিন্তু মুসলাদ আহমেদ এসেছে আল্লাহ নবী সাল সাল্লাম বলছে ও সাহাবিরা জাহান মেয়ে দেখতে চাও যারা বলেন কি দেখতে চাও জাহান মেয়ে দেখতে চাও বলছেন হ্যাঁ ইয়ার রসুল আল্লাহ দেখতে চাই এবার আমার দিকে তাকান মায়েরা বোনেরা যেরা বসে আছেন আপনারা বলছি ভাবজি ভাইজি ছোট ভাই আল্লাহ নাই বলতেছেন এই মহিলাটা কয়বার এই মহিলাটা জাখার নামি এই মহিলাটা নামি এই মহিলাটা নামি এই মহিলাটা জাখার্নামি কইবার বলেছেন বলেন সাববার বলেছেন সাহাবেরা বলছি নি রসুল এই মহিলাটা কেন যাক নামে যাবি আর সুমল্লা বলে দিন আল্লাহর নবী বলতেছেন সাহাবারে এই মহিলাটা আমাদের পারসা থেকে হেঁটে গেল তোমরা বুঝতে পারো না এই মহিলাটা পারফুম লাগিয়ে বের হয়েছে এই পারফুম লাগানোর উদ্দেশ্য হল এর দিকে যেন পুরুষের আকৃষ্ট হয় এই আকৃষ্ট হওয়ার জন্য পারফুম লাগিয়েছে আল্লাহর নবী যে যেই মহিলা পারফুম লাগিয়ে গায়ের মেহরাম পুরুষদের নিজের দিকে আকৃষ্ট করানোর জন্য লাগাবে ওই মেয়েটা বিনা তোমায় যদি কেউ মারা যায় ওই মহিলাটাকে আল্লাহ জাহান নামে দিবে এবার কি বাড়িতে লাগা যাবে বলে হ্যাঁ লাগা যাবে কিন্তু আজকে আপনি কাপড় যদি পরিধান করে স্বামীকে দেখানোর জন্য সন্তুষ্ট করার জন্য চায়াস কিন্তু বিয়ে বাড়িতে অন্য পুরুষদেরকে দেখানোর জন্য যদি পড়েন হারাম বুঝতে পারলাম আজকে আপনারা বিয়েতে যান এভরিথিং অনেক জায়গায় আপনারা ঘুরতে যাচ্ছেন আজকে টিউশনের নামে মেয়েরা পড়তে যায় কিন্তু বন্ধু রে বা একটা কি বিছানি একটা কেথা আর একটা বেথ মাসাল্লাহ আমার এক মা আয় আল্লাহ খানা ছিল নতুন বিছানি কেথায় আল্লাহ বেগ শুদ্ধ দিল দিল কি না দিল আল্লাহ দানে বুঝা গেল অগো আল্লাহ দয়া ময়ে তুমি রহমান কবুল মজুর কর তুমি সুবাহার পরকালে দি আল্লাহ জান্নাত দা আমিন 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 2014 এর আগে 2014 এর আগে আপনাদের থানা কোনটা চালিয়ে যাক পড়ে তো বস্টমনগর নগর থানায় একটা দুইটা কিঞ্চিত বৎসর শোনা যায় পুরো মালদা বস্তম কালিয়াচক মিলে যে ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করছে রে শোনা কি না ছেলে মেয়ে মানে কুমারী ছেলে এবং কুয়ারি মেয়ে কিন্তু বন্ধু দুই হাজার পনেরোর বলছেন বাইশ বছরের ছেলে আর চল্লিশ বছরের বুড়ি পালিয়ে বিয়ে করছে কিনা শুধু বুড়ি নয় তিন চার পাঁচ ছোয়ালের মা কুয়ার আর ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করছে হচ্ছে কিনা জরে বলেন হচ্ছে তো আচ্ছা বলেন তো তিনটা বাচ্চার বাপকে ছেড়ে পালিয়ে যাচ্ছে কেন কারণটা দেখতে হবে ওই পয়েন্টটা কোথায় ছিদ্রটা কোথায় আছে ওটাকে বন্ধ করতে হবে নচেত কিন্তু প্রচন্ড বৃষ্টি হলে আপনার ঘরকে বৃষ্টিতে ভিজিয়ে দিতে পারে ওই ছিদ্রর দ্বারায় বলুন ঠিক না বেঠে আসলে কি জানেন আমরা কোরআনের তালিম নিই না এমনি আমরা আয়াত পড়ে চলে যাই লো বয়ুত আন গাইয়েরা বইউক হাত্তা তাস্তা নেম্বা ব্যাখ্যা যেমন হাত্তা তাস্তা নেসু প্রবেশ করার নিয়ত এখনকার বাজারে আগে খুব হতো কারো বাড়িতে ঢুকতে গেলে দাঁড়িয়ে থাকতে হতো হতো কি হতো না কারো চট করে ঢুকতে পারতেন এখন দরজা খোলা ইন্ডিয়া গেটের মতো ফাঁকা যে মতো ঢুকে যাবে গেছে আল্লাহ তালা বলতে চিনুতন গা বুতি আগে কী হতো কারো বাড়ি ঢুকতে গেলে আগে কি হতো পারমিশন প্লাস সালাম সালাম কমেছে না বেড়েছে জরে বলেন বেড়েছে না কমেছে বেড়েছে দিনে কয়টা পেয়েছেন ভাই আপনি বলেন তো আমি একটাও পাইনি মূলবি দেখে দাঁড়িয়ে দেখে সালাম করে মানুষ দেখে মুসলমান দেখে সালাম করে না এবার আপনি আমার বাড়িতে ইতিহাস বান্ধব মূল বিষয় বলে সালাম করে কিন্তু আমার বাপকে দেখে সালাম করে না বলুন ঠিক না বে ঠিক আল্লাহবাক বলতেছেন কাউরে বাড়িতে যখন তুমি পরবেশ করবা গপ লাতা দোখলু কক্ষনে করবে না গাব বুয়ো তন কাউরে বাড়িতেই হাতাস্তানে সু কিন্তু পারমিশন যদি পা ওয়া তু সাল্লেমও যদি পারমিশন দিয়ে দা গায় বান্দা সালম কর আর পরবেশ কর কিন্তু দেখেন আপনাকে আল্লাহ বলছেন বান্দা কাকে তুমি নিজের বাড়িতে প্রবেশ করাবা হাত্তা তাসতাযিনু আল্লাহ নি আসতে পারতেন इजाজাত জার মানে পারমিশন আচ্ছা আপনাদের কি কিছু হয়েছে হাত্তা তাসতাযিনু মানে কল পারমিশন কিন্তু আল্লাহ পাক বলতেছেন হাত্তা তাসতানেস আমি মনে মনে ভাবলাম আমি নিজেই বলতেছি তখন তফসির পড়ি আল্লাহ জায়গায় কেন তাস্তা নিসু আল্লিন এবার তাস্তা যখন লোকাতে গেলাম দেখলাম আল্লাহর কোরআন কত মধুর কতই বড় হেকমত এখানে তাস্তা নিসুর অর্থ হল সাহাবানচক সাহাবানচক কত দূর এখান থেকে 1.5 কিলোমিটার বাস 1.5 কিলোমিটার ধরে নেন 10 মিনিট আচ্ছা আপনারা কি রাগ করছেন নাকি না না কে কে রাগ করছেন হাত খাড়া করেন রাগ নেই 마শাআল্লাহ হাত্তা তাসতানি সুমানে বুঝে নেন কাকে আপনি প্রবেশ করাবেন বাড়িতে ভালো করে দেখেন আস্তা তাসতানি সুর শব্দ হলো হাত্তা তাসতানি সুর শব্দের অর্থ হল গভীর কি যার অন্তরঙ্গের সঙ্গে আপনার অন্তর মিল থাকবে বান্দা তাকে তুমি প্রবেশ করাও তোমার অন্তরের সঙ্গে যদি তার অন্তরে মিল না হয় তোমার ক্ষতি করতে পারে কোনো দিন তোমার উপকার করতে পারে না আল্লাহ পাক বলতেছেন হাত্তা তাস্তানে তোমার যদি অন্তরের সঙ্গে মিল হয় পারমিশন দাও তোমার অন্তরের সঙ্গে যদি মিল না থাকে পারমিশন দিবা না পারমিশন যদি তোমার না দাও বান্দা তুমি লাভ হয়ে যাবে আল্লাহ মাগমলতে জিন বন্দি আয়া এবার তোমার বাড়িতে কেউ আসবে এবার তোমার স্বামীর নাম ধরে ডাকবে তুমি বলবে কি উত্তর কি বলবে আজকে তো আমার স্ত্রী আপনার হোক সবার হোক কনফিডেন্স খুব ভালো কেউ এসে যে বলছে আব্দুর রহিম বাড়িতে আছে রে ভাই এবার বাড়িতে নাই এবার স্ত্রী বলছে স্ত্রীর এখানে কি হবে নরম কথা চলবে না কারণ গায়ের মেহেরা যদি আপনি বলেন কে আপনি কাকে চাই আচ্ছা এরকমই ধমকি দেন ওই লোকটা জীবনে আপনার বাড়িতে আসবে বলবে রাস্তায় দেখা হয় যে আব্দুর রহিম ভাই সদা ভাই থেকে তোর বাড়িতে গিয়ে চল বাড়ি পড়ে ভাই যা হবে রাস্তাতে যা হবে দোকানে কিন্তু তোমার বাড়িতে আর আমি যাব না কারণ তোরডা বুন হয় তোর বুডানো ডাইনি বলবে কিনা আল্লাহ পাক বুমতি চিন গুলাগম ও বন্দি তোমার স্বামীর বন্ধুর চোখে তুমি ডাইনি হলা কিন্তু বন্দিরে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে গেল জরে সুবহানাল্লাহ এই হচ্ছে পদ্ধতি সদিমন্ডলী দ্বিতীয় নম্বরে আপনি পনেরোশো বাকি একশো টাকানব্বই মা আমার একটা ছোট ভাই এখানা দা ছিল। মিষ্টি হাসি দিয়ে সল্য দিল দিল খেনা দিল আল্লা দানে বুজা গেল অগ্য দ আম এতু মিরখমা আকার কবনম্ম তুমি করাত মিসুভাঘ পরকালে দিয়ে আল্লাহ জান দামিন আ গে না মে আর আল্লাহ আম্মা সাল্লে আলা আল্লাহ আহম্মা বাে গলা আর এবার দেখেন বোঝা গেল সালাম দিবেন বাড়িতে প্রবেশ করবেন। থাকলো সালামের মধ্যে আল্লাহ কি এমন হিকমত দিয়েছেন যে সালামটাতে মানুষ এত হাদিস কি আফসুস সালাম ও বা বাইনকুম আপসের মধ্যে সালামটাকে তোমরা প্রসার করো লাভ কি লাভটা দেখাচ্ছি আপনাকে আপনাদের গ্রামে আমি জালসা করতে এসেছি আজকে আপনাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আবুল কালাম ভাই রফিকুল ভাই যতগুলো মেম্বার শেম্বার সবার কাছ থেকে আমি এক লাখ টাকা করে ধার নিয়ে চলে গেছি কিন্তু রফিকুল ভাইয়ের কাছে নিয়েছি কিন্তু আবুল কালাম ভাই জানে না বুঝাতে পারলাম এইরকম করে অনেকগুলোর কাছে নিয়ে গেছি প্রায় দশ লাখ টাকা নিয়ে গেছি কিন্তু দশজনের ছাড়া জন কিন্তু কেউ কাউকে বলেনি এক বছর গেল লকডাউন গেল সকডাউন গেলো তারপরে দু চার বছর চলে গেল মাথা থাকবে ঠিক একদিন বলছে যাই মুনি সাহেব কাকে আবুল কালামে কাকে ফোন করেছেন বলছি আর বলি না যে এই হারকে দিকে মূল ভিটে না ও হাই এক লাখ টাকা নিয়ে গেছে আপনার কাছে মনে আমার কাছে নিয়ে গেছে যে এই শুরু দশজন আচ্ছা দশজন যদি এক জায়গায় হয় তা শক্তিটা বাড়বে না কমবে বাড়বে না দশ জগ চলো দুটা স্কোয়ার ফুলিয়ে যাই ওর বাড়িতে এটা করব বাড়িতে চলে যাই ফজরের নামাজের পরে বলছে মনি সাহেব বাড়িতে আছে আর এখান থেকে সব কিন্তু রেডি হয়ে গেছে কেউ হা লাঠি কেউ ফের আরো কিছু নিয়ে গেছে পেলেই মারবো আর একজন গুজুয়া ছিল বলছে মাথায় দেবো তোর মূল ছুটি আমি এগুলো প্ল্যান করে গেছে এবার মেন গেটটা খুলছি আমি বললাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত আচ্ছা বলেন তো লাঠিটা মাথায় উঠবে কথা বলে উঠবে উঠবে না কারণ সালাম মানুষকে শান্তির দিকে ডাক দেয় একটা মানুষ যতই রাগান্বিত